আমাদের কি মাসব্যাপী কর্মসূচি যে ধারাবাহিকতা ছিল সেই উপলক্ষে আমাদের সেই কর্মসূচিগুলো আবার আমরা জানিয়ে দিচ্ছি। আগামী 23 সেপ্টেম্বর বাইতুল মোকাররম মসজিদ দক্ষিণ গেটে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে আমাদের সমাবেশ হবে। আগামী 23 সেপ্টেম্বর শনিবার দুপুর 2:30 বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর এবং দক্ষিণের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী 25 সেপ্টেম্বর সোমবার দুপুর 2:30 ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে উত্তরায় সমাবেশ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে যাত্রাবাড়িতে সমাবেশ হবে। আগামী 26 সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর 3:00 ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে কেরানীগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হবে। 27 সেপ্টেম্বর দুপুর 2:30 গাজীপুরের টঙ্গীতে গাজীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ এবং ঢাকা মহানগর উত্তরের উত্তর আওয়ামী লীগের উদ্যোগে মিরপুরে কাফরুলে সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী 30 সেপ্টেম্বর শনিবার আপনারা জানেন যে বিএনপি জামাত যখন রাষ্ট্রক্ষমতায় ছিল সেই সময় সারের দাবিতে কৃষককে গুলি করে হত্যা করেছিল এবং যে সারের পানির দাবিতে বিদ্যুতের দাবিতে কৃষকরা যখন আন্দোলন করেছিল সেই কানসারে হত্যা করা হয়েছিল আমাদের কৃষক ভাইদেরকে। সেই কৃষক হত্যার প্রতিবাদে 30 সেপ্টেম্বর দুপুর 2:30 বাইতুল মোকাররম দক্ষিণ গেটে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে, কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং আগামী 4 অক্টোবর বুধবার দুপুর 2:30 চট্টগ্রাম জেলা মিরেশ্বরাইতে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা আপাতত এই সমাবেশগুলো অনুষ্ঠিত করছি। আপনারা জানেন যে বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা 2009 সাল থেকে আজকে 2023 সাল এই টানা 15 বছরে এই বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতি করে দেশকে যে এগিয়ে নিয়ে গেছেন, আজকে চরম দরিদ্র দেশ থেকে বাংলাদেশ আজকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছেন, আজকে আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, আমাদের বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে, খাদ্য সমস্যার সমাধান হয়েছে, আমাদের শিক্ষা স্বাস্থ্য সকল ক্ষেত্রে উন্নয়ন অগ্রগতি যখন দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় বারবার এই স্বাধীনতার বিরুদ্ধে অপশক্তি পাকিস্তানের সেই 271 রাজাকার এবং 75 পরবর্তী রাজাকার 90 রাজাকার এদের সমন্বয়ে এই দেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য তারা নানান ধরনের ষড়যন্ত্রমূলক কর্মসূচি দিয়ে যাচ্ছেন। আপনারা দেখেছেন ইদানিংকালে এই বিএনপি জামাত তারা নির্বাচন গণতন্ত্রের মানবাধিকারের কথা ধোয়া তুলে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য দেশকে অশিশল করার চেষ্টা করছেন। তারা রাষ্ট্রক্ষমতায় থাকতে এই দেশে উন্নয়ন অগ্রগতি করতে পারে নাই, সীমাহীন দুর্নীতি লুটপাটের কারণে বিশেষ করে হাবভাবন বানিয়ে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করা এবং এই দেশকে জঙ্গিবাদের সন্ত্রাসীদের চারুভূমি বানিয়ে দেশকে যে পিছনে নিয়ে গেছিল, ধ্বংসের দিকে নিয়ে গেছিল, আজকে সেই সমস্ত ব্যর্থতার দায় থেকে মুক্তি পাওয়ার জন্যই তারা বিভিন্ন সময়ে জনগণকে মিথ্যাচার করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সরকারের উন্নয়ন অগ্রগতির কথাকে আড়াল করার জন্য তারা এই গণতন্ত্রের ধোয়া তুলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে তারা একটা হয়ে এই দেশে নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র করে যাচ্ছেন। কারণ বিএনপি জামাত জানে যে নির্বাচন হলে তাদের নির্বাচনে জয়লাভের কোনো সুযোগ নেই, কারণ তাদের অতীতের কর্মকাণ্ড এদেশের জনগণ তাদেরকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদেরকে আস্থা গড়ে ফেলেছে এবং যে দলের নেত্রী এতিমের টাকা আত্মসাতের অভিযোগে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে, যে দলের নেত্রী নায়ক সহ অজস্র দুর্নীতি মামলায় বিচারাধীন এবং যে দলের নেতা অর্থ চুরি, মানি লন্ডারিং, হত্যা, খুন, সন্ত্রাসের দায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক, সেই দলের প্রতি সাধারণ মানুষের কোনো আস্থা থাকতে পারে না এবং সেটা জানে বলেই তারা নির্বাচন বানচাল করার জন্য অশুভ তৎপরতায় লিপ্ত হয়ে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি দিচ্ছেন। আমরা আজকে তাদের এই অশুভ কর্মকাণ্ড করে দেশকে যেন অশ্লীল করতে না পারে সেই কারণে আওয়ামী লীগের সকল মাঠ পর্যায়ের নেতাকর্মী তারা মাঠে প্রস্তুত থাকবে, তারা সবসময় সজাগ থাকবে যে কোনো অশুভ তৎপরতাকে নস্যাৎ করার জন্য, সেই লক্ষ্যে আমাদের সকল কর্মসূচি দেওয়া উচিত।